হাউ ইজ গোয়িং গাইস, মাই নেম ইজ ড্রাগস্টার আর আমি চলে এসেছি আরেকটি এপিসোড নিয়ে রাইট অ্যাঙ্গেল গেমের। সো লাস্ট আমি যেখানে স্টপ করেছিলাম সেখান থেকেই আমি রিজিউম করছি। তো আমাদের কিছু বেটার টুলস বানাতে হবে, তার জন্য আমাদের চাই বেশ কিছু ইউনো কী বলে ওগুলোকে স্ট্র্যাপ, লেদার স্ট্র্যাপস। কিন্তু তার জন্য আমাদের লেদার দরকার, আর লেদার পাবো আমি কিছু হান্টিং করে বা কোনো অ্যানিমেলকে মেরে। সো হ্যাঁ, ওখানে আমরা যাব, মানে হান্ট করতে যাব। তার আগে আমাকে যেতে হবে এই জায়গাটায়, কারণ এখানে আমি মনে হয় কিছু, এই যে এসেন্স ট্রেডারটা আছে এখান থেকে আমি কিছু কিনতে পারবো, ট্রেড করতে পারবো। আর এখানে আরও কিছু এনপিসি আছে যাদেরকে আমি আমার সাথে আসার জন্য বলতে পারি। সো চলো যাওয়া যাক। কোন দিকে যেতে হবে একবার দেখে নিই। হ্যাঁ ঠিকই যাচ্ছি, নর্থ ওয়েস্ট, ঠিকই আছে। যাওয়ার পথে যদি কোনো কিছু দেখতে পাই তাহলে আমি, মানে কোনো অ্যানিম্যাল বা কিছু এনিমি, তাহলে আমি ট্রাই করব তাদেরকে হান্ট করার। এদেরকে, এরা অনেক বেশি জোরে ছোটে ডিয়ার। হ্যাঁ এদের মানে একবার ডিল, মানে একবার মারলে তো এদের হেলথ কমবে না। এখানটা আমি আটকে যাচ্ছি তাই না, তো কীভাবে যাব? আমাকে লেফটে যেতে হবে। তো চলো বেটার যাওয়ার জায়গা খুঁজে নিই। এটা কি বা খাবার, এরম ভাবে রাস্তার মাঝখানে খাবারও পাওয়া যায়? আচ্ছা এখানে হার্ডে কিছু একটা গোলমাল হচ্ছে দেখতে পাচ্ছি, হার্টগুলো ঠিকভাবে দেখাচ্ছে না। তাহলে একটু খেয়ে নেওয়া যাক, এফ টিপে খেতে হবে তাই না? কী হলো, একটা পচা মাংস ছিল নাকি? আমার রোস্টেড মিটে তো ছিল, তো আমার যেন কেমন মনে হলো ড্যামেজ হলো বা কিছু একটা, জানি না, চেক করে নেওয়া উচিত ছিল। এখানে কিছু একটি আছে, কি আছে একবার দেখে নিই। বাহ বড় একটি বিল্ডিং আছে। ক্লিয়ার দি এনিমিস। ঢোকার জায়গাটা কোথায়, ঢুকতে পারবো কি এখানে? না এটা আমি পরে ঢুকবো মনে হচ্ছে। এটা একটু ডানজিয়ান টাইপের আছে, কিন্তু আমার কাছে অত ভালো গিয়ার নেই যে আমি এই ডানজিয়ানে ঢুকতে পারি এই মুহূর্তে। এখানে কি ফাইট করতে হবে নাকি? এটা কি, এসব কি সব ছুটছে? বাহ মেরে দিয়েছি, মেরে দিয়েছি, মেরে দিয়েছি। আবার কি আসছে, এটা কারা এরকম? ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। কোথায় কে ছুটছে? এ ছুটছে, একদম কাছেই মেরেছে। আমার কাছে সামথিং কল হিলিং সামথিং থাকার কথা না? ল্যাক করছে কেন বুঝতে পারছি না। আচ্ছা এটা পরে দেখা যাবে, আমি একটা এনকাউন্টার তো করেই নিয়েছি, ভালো লাগলো। উল্টো দিকে চলে এসেছি। এটি বোধ হয় নাকি, না এটা তো অনেক কাছে আছে, কিন্তু আমাকে যে গন্তব্য যেতে হবে সেটা তো অনেক দূরে দেখছিলাম। জায়গাটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। এই গেমটা খেলবো না এত দেখবো সেটাই বুঝে পাওয়া যাচ্ছে না, এত সুন্দর গেম আমি অনেকদিন পরে খেলছি। এটি বোধ হয় সেটি, কী করে অ্যাক্টিভেট করতে হবে এটা দেখা যাক। ও
কাজ পাচ্ছে লোকটা। এই যে এসেন্স ট্রেডার, এর সাথে একটু কথা বলে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আমাকে কিছু একটা জিনিস কিনতে হবে না? কি বলছে, সিম্পল সুইং বেঞ্চ, চলো দেখা যাক পাওয়া যায় কিনা। ফিশিং রডও কিনবো, আমব্রেলা আমার কাছে আছে। এক্সকিউজ মি, আচ্ছা এটা কি বলছে, এই কার্ডে কি হয়, প্লে দিস কার্ড টু গো ডিরেক্টলি টু এ স্পেসিফিক ফিগার্স অ্যাভেন্স রেলম। আচ্ছা এক্সপ্লোর কার্ড, এটা ফিশিং রড নিয়ে নিই। অনেক কিছু নিয়ে নিয়েছি, এটা কি? আচ্ছা দেখি এনার নামটি বড্ড কমপ্লেক্স। আচ্ছা এটা কি হেল্প করতে হবে দেখি, এইসব বানিয়ে নিতে হবে। চলো ওকে একটু হেল্প করে দিই, তাহলে আমরা একে হায়ার করতে পারবো। সুন্দর চেস্ট পেয়ে গেলাম, এবার কি আমি কি হায়ার করতে পারবো? একজনকে হায়ার করা হয়ে গেছে আমার, জানি না একসাথে আমি কতজনকে হায়ার করে রাখতে পারি, জানি না কি হেল্প করতে পারবে, বাট একে আমি রিক্রুট করে নিয়েছি। আর আমাদেরকে অ্যান্টিকুয়ারিয়ান সাইটটাকে অ্যাক্টিভ করতে হবে, এটা না? কিন্তু আমাদের কাছে মানে গিয়ার পাওয়ার অনলি 6 আছে, সো আমাদের আরও বেটার গিয়ার লাগবে, তার জন্যে আমার সিম্পল বাকি সিম্পল টুলগুলো আই থিঙ্ক বানাতে হবে। সো চলো দেখা যাক কীভাবে আমি সেই টুলগুলো বানাতে পারি। এবার এইদিকে যেতে হবে সোজা স্ট্রেট, এবার একটি বাঁশের কি একটি আছে, এক্সপ্লোর করতে ভালোই লাগছে। এখানে কিছু চেস্ট ফেস্ট পেতে, বাবা চারটে মানুষ এসছে, বোম ফোম ছুড়বে নাকি আবার? ওই সবাইকে মেরে দিল, এটা খুব ভালো, তো খুব ভালো হেল্প করলো, আমি তো এইরকম লোকই চাই। হেল্প করলো, হেল্প করলো, থ্যাংক ইউ ফর সেভিং মাই অ্যাস। কার্ড ফার্ট পেলাম, মনে হলো দেখবো ঘরে গিয়ে সব দেখবো। কিছু একটা ফট, কোথায় কে মারছে, একজন বেঁচে আছে এখনো? একজন এখনো বেঁচে ছিল,
হোপফুলি আর কেউ বেঁচে নেই। কিছু একটা আওয়াজ আসছে, স্ক্যারি প্লেস। চলো, কেমন একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে। আচ্ছা, ভয়ঙ্কর আওয়াজ আসছে। আর একটা কার্ড আছে, এই আওয়াজটা কোথেকে আসছে সেটাই আমি বুঝতে পারছি না। আশেপাশে এবার আমি পেয়ে গেছি, আই থিঙ্ক এখান থেকে আমি উলফের ডাক শুনছি আমার মনে হচ্ছে। এবার গাছ কাটছে উলিয়ান, আর কাজ বাজ নেই কোনো। ভিতর কি ঢুকবো আমি জানি না, ঢোকাটা সেফ হবে কি না, অ্যাটলিস্ট গায়ে বৃষ্টি তো লাগছে না। এই আওয়াজটা আসছে মানে কিছু তো আশেপাশে আছে। চলো উপরটা উঠে দেখা যাক কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেমোরি হপ ইকো ইকো, এটা কি পাজেলের কোনো পার্টস? পাজেল সিস্টেমটা আমি এখনও দেখিনি কোথাও কোনো টিউটোরিয়াল বা কোনো গেমে, মানে এই গেমটার কোনো টিউটোরিয়াল আমি দেখিনি। তো ও গাছ তো কাটলো, কাঠটা কেউ নেবে না। এবার আমাকে লেফটে কি ফেলে যেতে হবে, মানে এই দিকে যেতে হবে। ওখানে ঠিকই যাচ্ছি, হ্যাঁ ও ওখানে তো হাউসের সিম্বলটা দেওয়াই আছে আমার শেল্টারের এর মধ্যে। ঢোকা একেবারেই উচিত হবে না, পড়ে গেলে মরে যাবো। প্লাস এখানে কোথায় পেয়ে ওই হোপ একো ওগুলো আছে, বাট হেলস্ট্রম শুরু হওয়ার আগে আমি বাড়ি পৌঁছতে চাই। এবার কি হেলস্ট্রম হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ হেলস্ট্রম হচ্ছে। চলে আসো চলে আসো উইলিয়াম, উইলিয়াম ঘরে এসো। অনেক কিছু আছে, দেখা যাক এবার কি কি বানাতে পারবো আমি। আগে এখানে এটা বানাতে শুরু করে দিই। স্ট্র্যাপ মাত্র দুটোই আছে, স্ট্র্যাপস হয়েছে, অ্যানিমেল ফাইবার। এটা দিয়ে আমি কি করতে পারবো? খাওয়া যাবে নাকি? না খাওয়া তো যাবে না। আর একটা এটাও লাগে, স্মেল স্মেলটিং এটাও লাগিয়ে ফেলি। চারটে স্টোন ব্লক লাগবে, অ্যানিমেল ফাইবার চারটে লাগবে। আচ্ছা তাহলে আমি আই থিঙ্ক তিনটে পেয়ে যাবো ওখান থেকে অ্যানিমেল ফাইবার। কটি অ্যানিমেল ফাইবার বানিয়েছি আমি? আচ্ছা দুটো মিট লাগবে একটা অ্যানিমেল ফাইবার বানাতে। আচ্ছা ছাড়ো, 80 আমাকে আগে বানাতে হবে। একটা উড বান্ডিল লাগবে আর দুটো স্ট্র্যাপ লাগবে, আমি এটা আগে বানাবো, কারণ তাহলে আমি অ্যাটলিস্ট ডিয়ারগুলোকে হান্ট করে এটা করতে পারবো। আচ্ছা চলো, তারপর আমি মানে কিছু কার্ডও অ্যাক্টিভেট করব। নিচে যে জিনিসগুলো পড়ে থাকে ওখান থেকে বেশি মানে একবার মারলেই, দুটোকে তিনটে কাঠ পাওয়া যায়। গাছ কাটা অনেক সমস্যা, আমি গাছ কাটছি বলে ওকেও কাটতে হবে, খুব ভালো কথা, হেল্পফুল। তা কাঠগুলো কোথায় গেল? গড়িয়ে গড়িয়ে সমুদ্রে চলে গেছে।
অনেক কাঠ হয়ে গেছে, চলো ভিতরে যাই, গিয়ে দেখি কি কি ক্রিয়েট করা যাবে। চলো এটি হয়ে যাবে, হপলি চলে এসেছে। এবার স্লিংয়ের যে অ্যারোগুলি সেটা আমি কী করে বানাবো? আই থিঙ্ক তার জন্য আমাকে এটি ক্রিয়েট করতে হবে। শর্টে বিল থেকে হয়তো অ্যারো বানাতে পারবো। অ্যানিমেল ফাইবার লাগবে 4টি, স্টোন ব্লক লাগবে 4টি। তাহলে স্টোন ব্লকটা নিয়ে আসি, স্টোন ব্লকটা আশেপাশে পেয়ে যাবো। এবার স্মৃতি হয়ে যাবে, আর স্মেল্টার আই মিন নট স্মৃতি। আর এখানে সাপোর্ট পে দিয়ে দিচ্ছি কি আমি যদি ওকে কিছু ক্যারি করতে বলি? অ্যানিমেল ফাইবার লাগবে, যে কারণে আমাদের অ্যানিমেল ফাইবারটি ও টেলিপোর্ট করতে। বাহ, এটা ভালো ছিল। আমার অ্যানিমেল ফাইবার লাগবে, অ্যানিমেল ফাইবার লাগার জন্য তো আমাকে তো কিছু তো অ্যাটলিস্ট মারতেই হবে, এখানে তো কিছু না কিছু হরিণ থাকবেই। দেখবে পালিয়ে যায়। ওই দিকটা বেশি আমি এই পার্টটাই আসিনি কখনো। চল এই পার্টটায় গিয়ে দেখা যাক কিছু পাওয়া যায় নাকি হান্ট করার জন্য। মানুষ থেকে তো আমি জানি ফাইবার কিছু পাইনি, মানুষগুলোকে যে মারলাম। চলো এই পাশে জঙ্গলটি একবার ঘুরে দেখা যাক। এখানে একটি একো আছে, হোপ একো জঙ্গলের মাঝখানে। জঙ্গলের মধ্যে একটি সুন্দর জায়গা, এ শুধু গাছই কেটে যায় বাবা, গাছগুলো কেটে তো কাঠগুলোকে সাথে নিতে পারে, সেটা নেবে না। এখানে কেকও আছে, দাঁড়িয়ে পড়লেই গাছ কাটতে থাকবে, এটি কেমন ব্যাপার? গাছ যখন কাটছিস গাছগুলো নিয়ে ভাই, হরিণটার পিছনে গিয়ে কি অ্যাটাক করা যাবে লুকিয়ে লুকিয়ে? এটা হান্ট করা যায় কিনা না? মাই মিস্টেক, ও শুধু গাছগুলো কেটে কেটে নষ্ট করছে, আর কোনো কাজ নেই। এটাকে মারতে পারতাম তো আমাদের ল্যাগ করে গেল। কমন, মার ওটাকে, মার 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 মার। অনেক কষ্ট করে মেরেছি। অনেক মাংস পেলাম, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাকে ধরে রাখার জন্যে আমি মারতে পারলাম শেষ পর্যন্ত। এবার আমার বাকি কাজগুলো হয়ে যাবে। চলো এবার ঘরে যাওয়া যাক। চলো চলো চলো, স্ট্র্যাপ বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখনো আরও একটা লাগবে, আরও একটা লাগবে। আমি কি এখানে কিছু বানাতে পারবো? আমি যদি হান্টিং নাইফটা বানিয়ে নিই তাহলে কি আমি একটু বেটার কিছু পাবো? মেবি আমি বেটার রিসোর্স পাবো হান্টিং নাইফটা আমি বানিয়ে নিই। এক্সট্রাও আমি বানাবো, চলো, কারণ আমার কয়েকটা এই জন্য বলে ডিআরকে তো মারতেই হবে, আমার চামড়া লাগবেই। মেরে এদের চামড়া খুলে নেবো, এত জোরে দৌড়াচ্ছে তো। দাঁড়া,
আর এই লোকটা যদি আমি চামড়া খুলতে পারতাম খুব ভালো হতো, তখন যে শুধু গাছগুলো বেকার কেটে নষ্ট করে যাচ্ছে, আমি এগুলো একদমই বরদাস্ত করতে পারছি না, কিন্তু ওকে মারলে প্রবলেম হতে পারে, মরে গেলে কি করবো জানি না। এটা না, এই হরিণটা, তুই তো ভাই ছুটে গিয়ে মারতে পারিস গাছ না কেটে। গাছে আবার লাইট জ্বলছে, বাহ বিউটিফুল, খুবই বিউটিফুল। এবার এটাকে মারবো, অ্যাটলিস্ট রাত্রিবেলা। হ্যাঁ বুঝতে পেরেছি, রাত্রিবেলা যদি আমি হান্ট করতে আসি তাহলে এরা তো অ্যাটাক করবে, পালিয়ে যাবে না। মার দেখি, মার, পৌঁছে গেছি বাড়ির কাছে, চলো গিয়ে এবার বাকি কাজগুলো করে নেওয়া যাক। সুন্দর লাগছে না, কি সুন্দর জানলার বাইরে সমুদ্র। খাওয়ার কথা চিন্তা করতে হবে, কারণ খাবারও বেশি নেই। স্ট্যাপ বানানো হয়ে গেছে, ফাইবার বানানো হয়ে গেছে, দেখুন কমপ্লিট হয়ে যাবে। এটা তো বানিয়ে নিয়েছি, কিন্তু স্লিং অ্যারোটা কি করে বানাবো আমি? আপাতত তাহলে এটি কোনো কাজেরই না। ও আচ্ছা, এটার জন্য অ্যারো না, এটার জন্য রক মার্বেল বানাতে হবে। আমি ভাবছিলাম প্রতি অ্যারো বা এরকম কিছু লাগবে। রক মার্বেল দিয়ে ওটা স্লিং শটের মতো অনেকটা, মানে গুলতির মতো, নাকি ওটা অ্যারোর মতো? দেখা কত ড্যামেজ করে এটা। ওখানে মানে হপ একো আছে, যে একোটা আমি নিয়ে আসি। চলে এসেছি আমি হপ একোর কাছে, একোটাকে রিলিজ করলাম। কি বলছে, কত কিছু বলছে, যাই হোক। আমার হেলথটা আবার গাছ কাটছে, এর কাছ থেকে এটা নিয়ে নিতে হবে, সত্যি এর কাছ থেকে ওটা নিয়ে নিতে হবে। চলো রাতটা আমি ঘুমিয়েই কাটিয়ে দিই। কিসের হেলথ দেখাচ্ছে? আচ্ছা এটি হেলথ, কি করে এগুলো কমলো? লোকটা নিশ্চয়ই কিছু করেছে বা আমি কিছু করেছি। খুব বেশি কাজ করা হয়নি আগের দিন, কিন্তু আমার কাজের জন্য যা যা লাগবে সেগুলো তো আমাকে করতেই হবে। সো এখন আমি জাস্ট গ্যাদার করবো আর বাকি টুলসগুলো বানিয়ে ফেলবো, সেটি এখন আমি করতে চলেছি, করতে করার জন্য যাচ্ছি। যাওয়া যাক, বা এটা তো ভালো, বেশ ভালোই ড্যামেজ করছে, অনেকগুলো মেরেছি। অনেকগুলো মেরেছি, অনেকগুলো, মানে আমি বেশি মারতে পারিনি। মরে যা তুই, মরে যা। আমার গায়ে যদি পড়েছে না মেরে ফেলবো। আমি এর গা থেকে কাছ থেকে নিয়ে নিলাম, বেকার গাছ নষ্ট করছে। কর,
কর, যা করছিলি কর। জঙ্গল ধ্বংস করছে, সার্ভাইভাল না অন্য কিছু? এটা বেশ কিছু জিনিস আছে, চলো আর একটু গ্যাদার করে নেওয়া যাক যতক্ষণ আমি পারছি। ওই দিকটা এখনো খুব বেশি যাওয়া হয়নি, দেখা যাক কতটা আছে। এই সেকশনটা আমি ঘুরে দেখতে চাইছি। আমি টায়ার্ড নাকি? টায়ার্ড তো হওয়ার কথা না। হেডশট করছি, হেডশট। কেউ একটা কাউকে মারলো, আমি তো সেটা দেখলাম, কারণ একজনের হেলথটা জিরো হলো দেখলাম। আচ্ছা আচ্ছা, ও তো এখন মারতেও পারবে না, তাই না? সরে যাও, সরে যাও, বোম মারছে, বোম মারছে। এলিম এদিকে, এদিকে, এদিকে। হ্যাঁ, তোর জিনিস তুই নে। অনেকটা হেলথ ড্যামেজ হয়ে যাচ্ছে। এই যে ল্যাগগুলো যেটা করছে না, এটির কোনো কারণ নেই অ্যাকচুয়ালি। বাহ, অসাধারণ, অসাধারণ, কি সুন্দর! আমার আমার খুব আমি খুব এনজয় করছি এটাকে ইউজ করতে। ওখানে একটি একো আছে, কিছু একটা রিলিজ করলাম, জানি না কি হলো। অসাধারণ, বাহ বাহ, এটা কি মারলে কিছু হবে? না, খুব একটা কিছু হতো না, কিন্তু এই পাওয়ারটা অসাধারণ। কতক্ষণের জন্য আছে আমি জানি না, ওই টাইমার দেখাচ্ছে কতক্ষণের জন্য আছে। ততক্ষণ একটু লাফিয়ে লাফিয়ে ঘুরে দেখি। বাহ 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 বাহ, অসাধারণ, অসাধারণ। আমি তো লাফিয়ে লাফিয়ে পুরো পাহাড় পেরিয়ে যাবো, খুব ভালো লাগছে। ল্যাগও সেরকম করছে। চলো পাহাড়ের উপরে উঠে যাক। স্ট্যামিনা কি খুব বেশি লাগছে এটার জন্যে? না, একমতো স্ট্যামিনা লাগছে। খুব ভালো, খুব মজা পেয়েছি। তোমরা মজা নাও আমার মজা পাওয়ার। খুব হাওয়া দিচ্ছে এখানে, আমি বোধহয় একটু বেশি উপরে উঠে আছি। মারতে পারতাম বলো না, হাওয়ার মতো আওয়াজ হচ্ছে। আমি তো উঠে তো গেছি, কিন্তু এখান থেকে কি নামতে পারবো নামার সময়? এটা কি, এটি পোর্টাল বা সেরকম কিছু নাকি? আচ্ছা,
সে এটি সব অনেক অনেকেই তো হান্টিং করলাম। এখানে কি আমি কিছু, আমার কাছে কোনো কার্ড আছে কি? না, বায়োম কার্ড কোনো নেই, মানে আমি অন্য অন্য রেলমে যেতে পারছি না অন্য বায়োমে। এটা কি সামনে একটু কিছু বড় আছে? বিল্ডিং মতো আছে একটি। কোথায় এলাম? চলো বাড়িতেই চলে যাই, অনেক কিছু করেছি, আশা করি অনেক কিছুই আমি বানাতে পারবো। এখন টুলগুলো বানিয়ে নিয়ে আই থিঙ্ক আজকে আমি এপিসোডটা শেষ করবো। এই এপিসোডটা অনেকক্ষণ ধরে খেললাম, হয়ে গেছে হয়ে গেছে, বেকার হলগুলোর পিছনে দৌড়াতে পারবো না, তাই কি লাভ নেই। এখানে আমি এসেন্স কার্ডটা অ্যাক্টিভ করে নিই নাকি? না, কিছু একটা কার্ড অ্যাক্টিভ করে নিই। তিনটে কার্ড আছে আমার কাছে, সুন্দর সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে ঘাসের। চলো ফিশিং রড বানাই। আচ্ছা, সো আমি মনে হয় আজকের এপিসোডটা এখানেই আমি শেষ করছি। সো অনেক কাজ করলাম, জানি না কত বড় ভিডিও হবে, চেষ্টা করবো ছোটো ভিডিও বানার। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই।